উন্নয়নে অগ্রযাত্রায় বাংলাদেশ নিজস্ব অর্থায়নে বহু প্রতীক্ষিত পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত বিশ্বের দরবারে দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। জাতির আত্মবিশ্বাসও বাড়িয়ে দিয়েছেন এবং দক্ষিণাঞ্চলের উন্নয়নের দুয়ার খুলে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা। দর্শক, এখন দেখবেন পদ্মা সেতু নিয়ে একান্ত সাক্ষাৎকার। আমাদের আজকের অতিথি চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান জেলা যুবলীগের অন্যতম সদস্য মোহাম্মদ সিরাজুল ইসলাম। সাক্ষাৎকারটি নিয়েছেন প্রতিনিধি সাইফ জাহান। বিসমিল্লাহ রহমান রহিম। আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম আসমান, চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান চুয়াডাঙ্গা জেলা যুবলীগের অন্যতম সদস্য। আজকে আমরা এই দক্ষিণ পশ্চিমাঞ্চল, এই সেতু না থাকার কারণে আমরা বিভিন্ন দিক থেকে আমরা পিছিয়েছিলাম, শিক্ষায় বলেন, চিকিৎসায় বলেন এবং উন্নয়নে বলেন। আমাদের এই অঞ্চলের দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে এখানে একটা সেতু হবে, কিন্তু আজকে আমরা আমাদের জননেত্রী শেখ হাসিনা যে স্বপ্ন দেখিয়েছিল যে আমি যদি ক্ষমতায় যাই আমি এই দক্ষিণ পশ্চিমাঞ্চলের যে প্রাণের দাবি এই পদ্মার বুকে একটা সেতু করব, তিনি আমাদের শুধু স্বপ্নই দেখায়নি, সেই স্বপ্নকে বাস্তবায়িত রূপ দিয়েছে। বন্ধুগণ, আজকে এই সেতু বাংলাদেশ আওয়ামী লীগ সরকার 2009 সালে ক্ষমতায় আসার পর এই সেতু করার একটা পরিকল্পনা করে, বিশ্ব ব্যাংকের সাথে আপনার চুক্তি করে এই সেতু নির্মাণের। কিন্তু আজকে আমরা কি দেখেছি, এই দেশের স্বাধীনতার বিপক্ষ শক্তি বিএনপি জামাত এবং ডক্টর ইউনূস তারা বিভিন্ন ষড়যন্ত্র করেছে, ষড়যন্ত্র করে এই সেতু যাতে আমরা না করতে পারি, যাতে শেখ হাসিনা এই সেতু যাতে নির্মাণ না করতে পারে। তারা বিশ্ব ব্যাংকের সাথে দালালি করে তারা টেন্ডারি, যে সেতু টেন্ডারি হয়নি অথচ তারা দুর্নীতির দোহাই দিয়ে বিশ্ব ব্যাংকের সাথে সে চুক্তি বাতিল করলো যাতে জননেত্রী শেখ হাসিনা সেতু নির্মাণ না করতে পারে। কিন্তু আজকে দেখেন বঙ্গবন্ধুর কন্যাগুলি আজ সম্ভব হয়েছে, তিনি নিজ অর্থায়নে এই একটা মেগা প্রকল্প বৃহৎ সেতু নির্মাণ করে আজকে দেখিয়ে দিল যে আমরাও পারি। আমাদের টাকায়, আজকে বিদেশি অর্থ ছাড়াই আমাদের টাকায় আজকে এই সেতু নির্মাণ করেছে। আজকে বাংলাদেশের জনগণ আজকে বুঝেছে আওয়ামী লীগ সরকার শুধু স্বপ্ন দেখায় না, স্বপ্নকে বাস্তবায়িত করে। আমরা এই দক্ষিণ পশ্চিমাঞ্চলে এই সেতুর কারণে এখানে নতুন নতুন শিল্প কারখানা হবে, হাজার হাজার ছেলে মেয়ে আপনার বেকার সমস্যার সমাধান হবে, আজকে এই অঞ্চলে আজকে মাইক ফলক উন্নয়ন হবে। দেখেন আমাদের বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তিনি আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিল, আমরা কিন্তু হাজার বছরের অধিকার হারা, বঞ্চিত হারা, নির্যাতিত বাঙালি। আমাদেরকে বঙ্গবন্ধু স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিল 1971 সালে, সেই বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা দিয়ে কিন্তু সেই বাস্তবে রূপ দেখিয়েছিল, রূপ দিয়েছে। আজকে তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা, আজকে দেখেন ক্ষমতা 2009 সালে ক্ষমতা আসার পর আজকে শুধু পদ্মা সেতু নয়, বড় বড় মেগা মেগা প্রকল্প আজ হাতে নিয়েছে। পাবনার ঈশ্বরদী রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে। এই বিদ্যুৎ কেন্দ্র বিদ্যুৎ উৎপাদন শুরু হলে এই বাংলাদেশের বিদ্যুৎ ঘাটতি পূরণ করে আমরা এই বিদ্যুৎ বিদেশে রপ্তানি করতে পারব। আজকে বাংলাদেশ একসময় বিদেশিরা ঘৃণা করতো, পাকিস্তানরা ঘৃণা করতো যে তলাবিহীন দেশ, গরিব রাষ্ট্র, সেই গরিব রাষ্ট্র সেই আপনার হাতে তলাবিহীন ঝুড়ি আখ্যায়িত করতো যে দেশকে, সেই দেশ আজকে শেখ হাসিনার নেতৃত্বে আজকে আমরা কিন্তু ঘুরে দাঁড়িয়েছি। আজকে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ হচ্ছে একটা উন্নয়নের মডেল, সেই বাংলাদেশ আজকে আমরা যা পিছিয়ে পড়া জাতি, বাঙালি জাতি আজকে আমরা বিশ্বের বুকে আজকে আমরা ঘুরে দাঁড়িয়েছি, আজকে মাথা উঁচু করে দাঁড়িয়েছি যে আমরাও পারি। তাই এই পদ্মা সেতু আপনারা জানেন গত 25 তারিখে উদ্বোধনের মধ্য দিয়ে আপনার যাতায়াত শুরু হয়েছে, সেই কারণে জননেত্রী শেখ হাসিনাকে আমাদের জেলা যুবলীগের পক্ষ থেকে আবারও সংগ্রামে সালাম জানাই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। ধন্যবাদ দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য।